ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা 45,000 ছুঁই। নতুন করে করোনায় মৃত্যু বাড়ছে দিল্লি, কেরল, মহারাষ্ট্রে। ফের দেশ জুড়ে করোনা উদ্বেগ, একদিনে সংক্রমিতের সংখ্যা 10,000 ছাড়ালো। দেশে সক্রিয় রোগীর সংখ্যা 45,000 পেরোচ্ছে এবং এরই পাশাপাশি মৃত্যুও কিন্তু বাড়ছে। এবং পশ্চিমবঙ্গে শহর কলকাতাতেও দুজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। দুজনের মৃত্যু হয়েছে একদিনে, দুজনের মৃত্যু। একদিকে হু হু করে বাড়ছে, 40 পেরিয়েছে তাপমাত্রার পারদ, অন্যদিকে সংক্রমিতের সংখ্যা 10,000 ছাড়ালো। দেশে আবারও ফিরছে করোনা এবং তার আগের আকার যাতে না নেয় প্রত্যেকটি রাজ্যকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নতুন করে করোনায় মৃত্যু বাড়ছে, মৃত্যু বাড়ছে দিল্লি, কেরল, মহারাষ্ট্রে। এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কলকাতাতেও দুজনের একদিনেই, মাত্র দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মাত্র একদিনের মধ্যেই এই ঘটনা কলকাতাতে এবং দুজনের মৃত্যু। দেশে সক্রিয় রোগীর সংখ্যা 45,000 ছুঁই প্রায়। তাহলে কি নতুন করে আবারও বাড়ছে করোনার প্রকোপ? করোনা কি আবারও ফিরে আসতে চলেছে তার ভয়ঙ্কর রূপ নিয়ে? তবে চিকিৎসকেরা আশ্বস্ত করছেন, ততটা ভয়ঙ্কর না হলেও প্রত্যেককে সাবধান হতে হবে। মাস্ক, স্যানিটাইজার, আগে যেভাবে গাফিলতি মাঝে সকলেই শুরু করেছিলেন তা ছেড়ে দিয়ে আবারও কিন্তু আগের মতোই সচেতন, সতর্ক থাকতে হবে দেশবাসীকে বলছেন চিকিৎসকেরা। নতুন করে করোনায় মৃত্যু বাড়ছে দিল্লি, কেরল, মহারাষ্ট্রে।